যারা এতকাল মিছিলের তামাশা দেখে মুখ ঢেকে হেসেছে তারাই ডাকবে মিছিলে রাজপথে, ভাবতে অবাক লাগে। আকাশের রোদ্দুর দেখে যারা কশ্চিনি কালেও ছাতাবিহীন বাড়ায় না পা রাস্তায়, জানালায় বৃষ্টির ঝাঁট দেখে কাশে খকখক নাক ঘষে রুমালে, তারা দেবে নদী পাড়ি। লঞ্চে বা স্টিমারে নয়, পালতোলা নৌকোতে নয়, গুপ্তচরের মতো একেবারে খাঁসা ডুব সাঁতারে। আপেল কাটতে গিয়ে যাদের হৃদকম্পন বেড়ে যায়, হাত ফসকে পড়ে যায় চাকু, সময়ের প্রয়োজনে তারাই নেবে তুলে সুতীক্ষ্ণ দক্ষতায় গ্রেনেডের মতো মারাত্মক মারণাস্ত্রগুলো। যারা মাছ খেতে গিয়ে কাঁটা দেখে হাঁপিয়ে ওঠে, পিতার আঙুল না ধরে স্কুলে যেতে ভয় পায়, মায়ের আঁচল ছেড়ে একাকী ঘুমাতে শঙ্কিত, তারা কাটিয়ে দেবে রাতের পর রাত নিঃসঙ্গ বন জঙ্গলে, অনাহারে অর্ধাহারে, কাঁধে রাইফেল আর চৌদিকে অতন্দ্র দৃষ্টি দেখে। কেননা তাদের স্বদেশ এখন অজস্র মানুষরূপী হায়েনার হাতে জব্দ, কেননা তাদের মায়ের মুখের হাসি এখন বিশ্ব বেহায়ার খপ্পরে, কেননা তাদের বনের অশ্রু এখন নরসুন্দার জলের মতো সহজলভ্য, আর তাদের বাবার মসজিদে যাবার রাস্তায় কাঁটাগুলোর ঝোপ নির্বিঘ্নে উঠেছে বেড়ে।